এত অপমান সে 850 বছর আগে একজন পালিয়েছিল লক্ষণ সেন, আর ওর বল পালা রয়েছে 2024 সালের 5 আগস্ট। স্বাভাবিক না, আমার মনে হয় এখন পার্টি নেতা থেকে শুরু করে যে পালিয়েছে সে পর্যন্ত এদেশের কোন জায়গায় যদি এসে বলে যে আমি অমুক দলের লোক মানুষ পিটিয়ে মেরে ফেলবে, এটা হচ্ছে আসাব মহিম, তাদের জন্য অপমানজনক শাস্তি। এটা যতগুলো মানুষ আছে তাদেরকে আল্লাহ এত অপমান করেছে, আমি সে তো কালা মানিককে নিয়ে ভাবি আল্লাহ ডিসিটা উড়ে গেল সংসার করবে কি নিয়ে, যদি ওদের নিজের আপন বর সংসার লাগে না, ওদের হাজার ওর সংসার আছে, কিন্তু ওই দুটো টিকবে না, কথা বলে না কেন? মাঝে মাঝে আল্লাহকে বলি আল্লাহ তুমি যদি জীবনে আর কিছু না দেখাও, 15.5 বছরের অত্যাচার সহ্য করার সব আমি মিটিয়ে ফেলেছি, শুধু কালাম আর কিছু লাগবে কারণ আবু জাহেলের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, তার হাতে পাওয়ার ছিল, সিয়ার ছিল, তার হাতে ঘোষণা দেওয়ার মতো ওই সময়ের যেটা স্যাটেলাইট, ওই সময় যারা কোরআনে কারিম প্রচার করার জন্য নবীজি যেমন ব্যবহার করেছিলেন লাল কাপড়, ওরা মানুষ যদি ওই জামানায় বিপদে পড়ত, তাহলে ওই যে সাফা মারু আছে পাহাড়, ওখানে ওঠার পরে সকাল বেলা বলতো ইয়া সাবাহা ইয়া সাবাহা, মানুষ মনে করতো লাল কাপড় উঠতেছে কোনো বিপদ মনে হয়, এখান থেকে একটা শিক্ষা বের হয়। আজ যারা বিভিন্ন মাধ্যম গুলো ব্যবহার করে এই যে দিনের কথা বলেন, দিনের বাইরে যে কথাগুলো আছে এগুলো প্রচার করার মাধ্যম ব্যবহার করছেন, দিনের প্রচারটা আছে এর মাঝামাঝি, এর বাইরে আরো অনেক প্রচার মাধ্যম কাফেরদের আছে না, ওরা নভেল নাটক থিয়েটার সিনেমা এগুলো প্রচার করছে, এটা প্রচার মাধ্যম যেটা এটা কিন্তু আজকাল 2 দিন আগে না, এটা আবহমান কাল থেকে চলে আসছিল, নবীজি কাফেরদের তৈরি করা ওই জিনিসটা ব্যবহার করেছিলেন ওই সময়, যে লাল কাপড় উড়িয়ে দেওয়ার এই সিস্টেম এটা নবীর আবিষ্কার করা না, এটা কাফেরদের বানানো, কাফেরদের তৈরি করা আবিষ্কৃত স্যাটেলাইট প্রচার মাধ্যম তিনি ব্যবহার করেছিলেন এই কারণে যে ইসলাম প্রসার হবে, আমি শুধু মুখে বললে আর কয়জন শুনবে, হাজারো মানুষ যদি এক জায়গায় হয় একবারে আওয়াজ দিলে কানে পৌঁছিয়ে যাবে, এটা করার জন্য যে মাধ্যমটা ওটা লাল কাপড়, ওটা কি লাল কাপড় উড়িয়ে দেওয়ার মাধ্যমেই মানুষ বুঝতো এখানে বিপদ, সবাই যখন আসতো তখন বলতেন ইয়া জুহান্নাস ওলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, হে মানব মণ্ডলী সফলতা যদি পেতে চাও তাহলে আল্লাহর কালেমার ঘোষণা দাও, বলে সুবহানাল্লাহ। আবু জাহেলের হাতে সমস্ত লাইন গুলো সব ছিল, এজন্য ও নিজে নিজে নবীজির কোন দোষ ছিল না, তারপর নবীজিকে কোরআন প্রচারে বাধা দিত এমনি, কি কারণে এই যে সিনি পালিয়ে গেল একটা কথার কারণে পড়ে গেছে, সে তো রাজা কার বলেছিল ছাত্রদের, আমার বয়স এখন 33 বছর, আমাকে যদি আপনি এই কথা বলেন এটা বলতে হবে, কোন কারণ আছে? আমার বাবার জন্ম সময় হয়েছে কিনা আল্লাহ জানে, না আমার বাবার এখন 52 বছর, আর দেশ স্বাধীন হয়েছে 52 বছর, তার মানে না আমার বাবার ওই সময় জন্ম হয়নি আর আমার মায়ের তো হয়নি, আমার মা আমার বাবা ছাড়া 10 বছর ছোট, কি করে আপনি আমার মতো মানুষকে রাজাকার বলে চালাতে চান? এই জন্যই চান
1,500 বছর আগে কাফেররা যা করেছিল তাদের প্রেতাত্মা হিসাবে আপনিও তাই করছেন, এমনি কি কারণে? দুই নম্বরে বিশ্বনবীর প্রতি যখন ওহী নাযিল হতো কোরআনে কারীম, তখন নবীজি অস্থির হয়ে পড়তেন, ঘেমে যেতেন, তিনি এদিক ওদিকে তাকাতেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর এই অস্বাভাবিক আচরণ দেখে ওই জামানার কাফেরেরা নবীকে বলত, এ লোকটা পাগল হয়ে গেছে, পাগলামি করছে। আজ বাংলাদেশে সব আলেম কোরআনের কথা প্রচার করছে না, তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, ইসারে সওয়াব সব লেখা থাকে, ঠিক আছে, কিন্তু বাস্তবে দেখছি নেই। যারাই কোরআনের কথা প্রচার করে তাদের সিস্টেম হচ্ছে ওহির একটা ভার আছে, কি আছে? ভার আছে, এর ওজন না। আল্লাহ বলেন এমন ওহি আপনাকে দিয়েছি এটা অনেক ভারী, পাহাড়ের উপরে যদি নাসিল করতাম, ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল, পাহাড়ের উপরে যদি দিতাম পাহাড় ফেটে টুকরা টুকরা হয়ে যেত, চুরমার হয়ে যেত, ভেঙ্গে আকাশে দিয়ে আকাশ সহ্য করতে পারে নাই, শেষ পর্যন্ত আমি মানুষকে দিয়েছি, মানুষ নির্দ্বিধা এটা নিয়েছে, এটা টের পাচ্ছেন আছে কি নিয়েছে, এত ভারী ওহির, যার সত্যি ওহির ভার বহন করে এই মানুষগুলোর আচরণ, এদের অ্যাক্টিভিটিস, এদের কাজকর্ম, এদের সব অস্বাভাবিক হয়ে যায়। ওই মানুষগুলোকে দেখে তখন দেশের যারা মুনাফিক, কাফের, মুশরিক, ওপরে মুসলমান, ভেতরে নষ্ট, এই মানুষগুলো তখন বলে পাগল, পাগলামি করছে, দেশে হুজুর আর নেই, এত কথা বলো দরকার কি? এরকম কথা দেশে বলে না? আমাদের ইমানকে 10 দিনের আমার মনে হয় 10 দিনে 1 প্রশ্নটা করেছিল একবার, প্রতিদিন নিয়ে এসে প্রশ্ন করতো যে দেশে কি আর হুজুর নেই, আপনার এত কথা বলার দরকার কি? আমি তখন বলেছিলাম দেখেন আমি যা পড়েছি এটা যদি আমি দুনিয়ার কোন স্বার্থ পেয়ে ওই আলেমদের মতো গোপন করে রাখি, তাহলে আমি জাহান্নামের আগুন খাওয়া শুনি। ইন্নাল্লাযীনা ইয়াক্তুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইশতারুনা বিহি সামানান কলিলা দুনিয়ার কোন স্বার্থ পেয়ে গোপন করে দেয়, এ যেন জাহান্নামের আগুন পেটে ঢোকায়। কারণ কোরআন গোপন করলে সবচেয়ে বেশি খুশি হয় ইহুদিরা, কারা বলেন বলেন, এরপরে মুশরিকরা। এই যে দুনিয়া এই দুইটা জাতি মুসলমানদের ভয়ঙ্কর শত্রু। লাকাজিদান্না আশাদান্নাস ইয়াদাওয়াতাল লিল্লাযীনা আমানু ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। হে নবী আপনি ভয়ঙ্কর শত্রু হিসাবে দুইটা দলকে কাজ করতে দেখবেন দুনিয়ায়, একটা ইহুদি আর একটা মুশরিক। তাম পৃথিবীর 257টা রাষ্ট্র এখন পৃথিবীতে, 228টা আমি জানতাম 23 সালের দিকে, 20 সালের দিকে। ওখান থেকে জাতিসংঘের বাইরে আমাজনের পর যে সমস্ত রাষ্ট্রগুলো এখন স্বীকৃতি এখনো পায়নি, স্বীকৃতি অস্বীকৃতি মিলে এখন দেশে পৃথিবীতে রাষ্ট্রের সংখ্যা 257টা, আর জাতিসংঘের অন্তর্ভুক্ত রাষ্ট্রের সংখ্যা 195টা। এটা আনন্দের বিষয়, 195টা রাষ্ট্র জাতিসংঘের আন্ডারে আছে, এর ভেতরে 191টা রাষ্ট্রে আমাদের কোরআনের পাখি গায়ে বাড়া জানাজা অনুষ্ঠিত হয়েছে। আপনি মরে যান তো দেখি বাংলাদেশে জানাজা হয় কিনা দেখবো, কথা বলে দেখা। জাতিসংঘের অন্তর্ভুক্ত 195টা রাষ্ট্রের 151টা রাষ্ট্রের এটা রিপোর্ট আল জাজিরা। অথচ বাংলাদেশে তার জন্ম, এ দেশে 50টা বছর কোরআন প্রচার করেছে, সেই লোকটার জানাজা ঢাকার মুখে পড়তে দেয়নি। কোরআনে কারীম যে মানুষগুলো সত্যি ওহি মনে করে, যে আল্লাহর ওহি একটা যেহেতু ভার আছে যাদের কাঁধে তা আসে, এই মানুষগুলো তখন অস্বাভাবিকের মতো আচরণ করে।
এদের মাঝে মাঝে চোখ বন্ধ হয়ে যায়, এরা ঘেমে যায়, এরা অস্থির হয়ে পড়ে। তখন এই দেশের মোনাফিক যারা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মুশরিক যারা, তারা মনে করে লোকটা পাগলামি করছে। তাহলে নবীকে কোরআন প্রচার করতে গিয়ে পাগল বলেছিল দুই নম্বরে, কারণ তার অস্থিরতা দেখে। তিন নম্বরে, আজকে যদি মিঠা পুকুরে কোন একটা মাজার থাকে, মানুষ যদি ওখানে গিয়ে সেজদা দেয়, মাহফিলের যিনি প্রধান অতিথি অধ্যাপক গোলাম রব্বানী সাহেব, তিনি মনে করেন আপনার মসজিদে ইমাম, জোহরের নামাজ আদায় করে উনি যদি বলেন মুসল্লিরা চলো আজকে এই মাজার ভেঙে ফেলা হবে, কারণ এখানে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, শিরিক হচ্ছে, এরকম মাজার দেশে নেই। সারা বাংলাদেশের যতগুলো মাজার অধিকাংশ জায়গায় শিরিকের আর জেনার কারখানা, গোপনে জেনা করলে হয় প্রকাশ্যে করে, হয় হাতের জেনা, নাই চোখের জেনা, নাই মনের জেনা, জানিয়েছে কোন মাজারের দরকার নেই, সব মিশিয়ে দেওয়া মাটির সাথে আরম্ভ হয়েছিল। অনেক জটালা দেখলাম, বলছে না জীবন দিয়ে দেব, আরে শয়তান, আল্লাহ পাক সবচেয়ে বেশি ঘৃণা করে দুই প্রকার মানুষকে, শাস্তি তাদেরকে ডবল ডবল দেবে, তার এক নম্বরে যারা দুনিয়ায় মাছারে খাবে, আপনি আর খেদমত করার জায়গা পান না, মাছারে খাবে হয়ে বসে আছে। এখানে আপনার উদ্দেশ্য এই যে এখান থেকে মাল কামানো, একটা কেন আশেপাশে লোকটা শুয়ে আছে কবরে, যদি আল্লাহর ওলি হয় আল্লাহ তাকে দেখবে, আপনি জট নিয়ে বসে বসে গাধা খাচ্ছেন মানে। রাষ্ট্রের দায়িত্বে যারা আছে, বিশেষ করে ধর্ম মন্ত্রণালয়ে যিনি আছেন এখন ডক্টর আফাম খালিদ সাহেব, স্যারকে আমরা আহ্বান জানাবো, এই দেশে যত মাজার আছে সবগুলো রাষ্ট্রের আন্ডারে নিয়ে নেন, এখান থেকে যে টাকা মানুষ বুঝে না বুঝে অর্থ দেয়, এই টাকাগুলো সব রাষ্ট্রের কাজে লাগা, এক দুই টাকা না, বহু টাকা কালেকশন হয় এখানে। আপনি আট্রসে যান, কত টাকা সেখানে কালেকশন হয়, এরকম 48,000-এর উপরে মাজার, কত 48,000, তার সরকারি জরিপে এর বাইরে ছোটখাটো তো আছে, কিচ্ছু নেই মাজারে, গরু শুয়ে আছে গরু সার মাজার, কুকুর শুয়ে আছে কুকুর সার মাজার। এক জায়গায় মাওলানা সাঈদি বলছিলেন যে ওখানে নাকি গাধা সার মাজারও আছে, একজনের গাধা মারা গেছে, উনি ওখানে মাঠের নিচে দিয়ে লাল পতাকা টাঙিয়ে দিয়েছে, কি এখানে গাধা সার মাজার, এই চলছে ব্যবসা। গোলাম রাব্বানি সাহেব উনি নামাজের পরে বলছে না এটা আর হতে দেওয়া যাবে না, এই শিরিক বন্ধ করা লাগবে, মুসল্লি যারা আছেন সবাই আমার সাথে চলেন, আমার মনে হয় আমার মতো 5 নামাজ পড়া মুসল্লি পর্যন্ত বলবে হুজুর দিনকাল ভালো না, আমার কথা কি আল্লাহর নবী ওই সময় দেখলেন সারা পৃথিবী একদিকে আর উনি একদিকে, কেউ মাজার পূজা, কেউ দরগা পূজা, কেউ দুর্গা পূজা, কেউ আগুন পূজা, কেউ পাথর পূজা, কেউ বাতাস পূজা, কেউ মাছ পূজা নিয়ে ব্যস্ত। নবীকে বললেন আমি একটাও মানি না, কেউ যদি আমার এই প্রতিবাদে সাথে না থাকো আমি একাই যাব, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি কোরআন প্রচার করতে গিয়ে তিন নম্বরে বাধা যে কারণ পেয়েছিলেন, তারা বলেছিলেন লোকটা বেশি বসে, 1,500 বছর পরে আজ অনেক বাতিলরা অনেক আলেমকে বলছে বেশি বসে, ওদের 5টা গোলামি করেন, হ্যাঁ সে আপনার কাছে আলেম, এই জন্য ফরজউদ্দিন মাসুদকে ওরা আলেম বলে, এই জন্য ওরা রুহুল আমিনকে আলেম বলে, এরা যদি আলেম হয় তাহলে দেশের জালেম কারা,
আমার যতটুকু বাস্তবতা জ্ঞান আছে, যে দুইজনের নাম বললাম, তামাম বাংলাদেশ না তামাম পৃথিবীতে এখন এই দুইজন আলেম নামের বড় জালেম। একটা মসজিদের ভেতরে ইমামতি দখল করতে গিয়ে মারামারি করতে পারে, ও আলেম থাকে কোথায় যায়? জ্ঞান থাক, ও পাকিস্তানে পড়ে আসুক আর সৌদি আরবে পড়ে আসুক, জাহেল। তারপর আবার দাঁড়িয়েছে লঙ্কা মার্কা নিয়ে। কালকে রংপুর শহরে বলেছিলাম, লোকটা যদি নৌকা মার্কা নিয়ে না দাঁড়িয়ে কুকুর মার্কা নিয়ে দাঁড়াতো, তাও মানুষ অন্তত মরতো। অনেকে বলে না, উনি অনেক ভোট পেয়েছে, ভোট পেয়েছে, দিনের ভোট রাতে পেয়েছে, সব নিজেদের দিয়ে মারানো। আমরা যে কথা বলতে চাই পর্যন্ত এসে বাড়াই কারিম যারা আমরা শুনতে এসেছি, এটা যে একটা নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে মমিনদের তখন যখন মমিন মানুষগুলোর এ কোরআনের দ্বারা উপকার হবে। আর জালেম সারা ওদের শুধু দিন যাবে আর ক্ষতি বৃদ্ধি হবে। এই জন্য যে সিস্টেম জালেমরা চালু করেছিল, 15.5 বছর বহু কষ্টে ছিলাম, এরকম পরে সেই কুষ্টিয়া থেকে বহুবার এসে আমি এই টার্মিনাল থেকে ফেরত চলে গেছি। এখন আর ওই সিস্টেম নেই, কোনা সিস্টেম আমরা চেঞ্জ করে ফেলেছি। আজকে ধর্ম উপদেষ্টা বক্তব্য দিয়েছে, এই দেশের অনেক নিয়ম নীতি আমার চোখে দেখতে পাচ্ছি, একটাও রাখবো না, সব পাল্টাবো। এটা একটা আল্লাহর কোরআন প্রচার করতে গিয়ে যে অনুমতির সিস্টেম, এটা উনি বলেছে বাতিল। এদেশে আর ওই সিস্টেম নেই, কোন মহারথীর কাছে অনুমতি নেওয়ার কোন দরকার নেই। কি হয়ে গেছে এখানে? আমরা চাই এদের যেহেতু সংস্কার চলছে, এখন 1628টা চেয়ারে এরা বসেছিল, একটা চেয়ারেও যেন সাইন গুলো না থাকে,780 জনের উপরে হাসপাতালের বেড়ে কাটাচ্ছে এখনো পর্যন্ত, রক্তের দাগ মনে হয় কবরে শোকায়নি। এর ভেতরে অনেক জালেমরা পায়তারা করছে যে আমি চট করে চলে আসবো, আসেন আপনাদের চট করে আসলে চট করে আমরা আয়না করে দিচ্ছি। 113টা মামলা, হত্যা মামলা, গুমের মামলা, খুনের মামলা, 113টা, বাকি তো মামা পাচার করা মামলা আছে। এক একটা মামলায় যদি 1 বছর করে জেল হয়, আমার যে মামলা দিয়েছিল এক মামলায় যদি রায় দিত সর্বোচ্চ 3 মাস জেল হইতো, কারণ আমার সন্দেহ ভাবে ধরেছি আর আপনি তাকে আবার প্রমাণিত। এদেশের একজন প্রখ্যাত আইনজীবী জানিয়েছেন, উনি যে অপরাধ করেছে অপরাধের শাস্তি দেওয়ার জন্য কোনো মিথ্যা কথা যদি বলা নাও লাগে, শুধু সত্য কথাগুলো যদি প্রমাণ করা যায় 1000 বার আমার পাটি হবে। আপনি আসেন, আপনাকে আমরা চট করে ঢুকলে ফট করে ঢুকিয়ে দেবো। বাকি রশিদ আছে, কথা বলে দেখান। আপনাদের মনে হয় একটু কষ্ট লাগছে, আপনাদের আবার বৌমা না একটু কষ্ট লাগছে। তাহলে নিয়ামতের প্রথম শুকরিয়া আদায় হবে কি করে? আলহামদুলিল্লাহ, এটা স্বীকার করা যে হ্যাঁ আজকের এই অনুষ্ঠান, কোরআনের অনুষ্ঠান, এটা নিয়ামত, আপনি মানেন তো? 2 নম্বরে মনের ভেতরে একটা শান্তি পাবেন, এটা আমি পাচ্ছি। 5 তারিখের পর থেকে আমি আরো বেশি পাচ্ছি, আলহামদুলিল্লাহ। কেন? 3 নম্বরে যখন যেইটা সেই কারণে এই দেশ স্বাধীন হয়েছে, ওই কারণটা সামনে নিয়ে আসা লাগবে। আর সমন্বয়কদের কথা শুনছেন না? প্রধান সমন্বয়কদের ভেতরে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি, টের পাচ্ছেন কোন জায়গা থেকে কি হয়েছে? শুকরিয়া
আলহামদুলিল্লাহ। কিন্তু শর্ত যদি কেউ আদায় করতে চায়, নিয়ামত পেয়েছি আমি হক আদায় করব, তিনটা শর্ত তাকে মানা লাগবে। এক নাম্বারে তাকে বলা লাগবে যে হ্যাঁ আমি স্বীকার করি এটা নিয়ামত। এটা পরালিকায় মেয়ে জন্য আমরা যারা এসেছি, এটা আমাদের জীবনের জন্য যে নিয়ামত আমরা মানি তো বলেন বলেন। আল্লাহ পাক বলেন, আপনি আলোচনা করেন, আমরা দেখতে পেয়েছি মমিনেরা বহু কষ্ট করে হলেও কোরআনের আলোচনা শুনেছে, আর জালেমরা যত রকমের কষ্ট লাগে সব কষ্ট সহ্য করেও বাধা দিয়েছে। কারণ তারা জানে যে কোরআনের আলোচনায় আমরা যা করি আমাদের জন্য কোন পক্ষের কথা নেই, যা আছে সব আমাদের বিপক্ষের কথা, আমাদের শুধু ক্ষতি বৃদ্ধি হবে। এই জন্যই তো ওরা নিয়ম করে দিয়েছিল, বোঝা করবেন কোন অনুমতি নেওয়া লাগতো না। কোরআনের বাইরে যত অনুষ্ঠান এই দেশে ছিল কোন অনুমতি নেওয়া লাগে না, আরো পুলিশের পাহারা দিত। শুধুমাত্র তাফসীরুল কোরআন মাহফিল, এটা যেখানেই লিখা সেই জায়গায় 14 জায়গায় পারমিশন নেওয়া হচ্ছে। এটাই শয়তানরা করেছিল খুব কায়দা করে, এখন কায়দা আর নেই। গোয়েন্দা বিভাগের প্রধান যিনি কয়েকদিন আগে আমাকে জানিয়েছে, হুজুর যেখানে যেই ফোর্সে আল্লাহ জানিয়েছে কোরআনের কথা আপনি ওইভাবে জনগণকে শোনাবেন, 56,000 বর্গ মাইলে কোন অনুমতি যাওয়ার প্রয়োজন নেই। যদি কেউ কিছু বলে শুধু নাম, বাবার নাম আর গ্রামের নাম আমার দেবেন, ও ঠ্যাং ভেঙে ফেলব। আমি বললাম যে স্যার আপনি এতদিন ছিলেন কোথায়? আমার হুজুর আমি নতুন দায়িত্ব পেয়েছি, আমি একজন মুসলমান, বাড়ি লাগে ঘাট নাম বলতে নিষেধ করেছিল, তারপর বলে ফেললাম এই জেলায় বাড়ি আপনাদের এলাকার কৃতি সন্তান। মুসলমান মুসলমানের যে নিয়ম নীতি ওইগুলো পালন করতে হলে কোন মহারথের কাছে অনুমতি নেওয়া লাগবে, এই সিস্টেম বাতিল, এদেশে লাগবে না। বাংলাদেশের প্রধান উপদেষ্টা যিনি এখন আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি সিয়ারে বসার পরের দিনই ঘোষণা দিয়েছে অন্যান্য ধর্মের অনুষ্ঠান যেভাবে হয় 12 মাসে 13 পূজা হয়, কোনো অনুমতি লাগে না, কোনো বাধাও নেই। সুতরাং মুসলমান দেশে 96% তাদের ধর্মের কথাগুলো মানুষ শুনবে বুঝবে, এখানে আবার অনুমতি কিসের? এই সিস্টেম বানিয়েছিল জালেমরা, জালেমরা একেবারে নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত। আমি তো 13-14 জায়গায় দেখতাম নেওয়া লাগে, আগে পাতি নেতা, এরপর আরেকটু বড় নেতা, এরপরে মেম্বার, এরপরে চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান, এরপরে এমপি, এরপরে ওসি, এরপরে ডিএলও, এরপরে ডিএসপি আছে, ডিবি আছে, এনএসআই আছে, ডিজিএফআই আছে, গোয়েন্দা বিভাগের আরো আছে সিআইডি, এরকম 27টা গোয়েন্দা বিভাগ আছে, সব রিপোর্ট দেবে। ওরা আছে কি আমরা করছি এখানে? কি জেলা বা বিচারের কারখানা করা হয়? আমার বাংলাদেশের মনে হয় এই 64 জেলার প্রায় 35-40টা জেলার এসপি অনুমতি দিত না, বলে না হবে, কেন হবে না? কোন কারণ নেই। আমি কারিমে প্রসার যে মাধ্যম গুলোর আয়াত আছে এগুলোর তাফসির পড়তে গিয়ে পেয়েছি বিশ্বনবীকে ওরা কোরআন প্রসারে বাধা দিত তিনটা কারণে। কয় কারণে বলেন বলেন? এক নম্বরে কারণ হচ্ছে এমনি, হ্যাঁ কোন কারণ এমনি, এমন যদি বলেন মানে এমনি মানে হ্যাঁ এমনি। আমি যদি আজ এই দাড়ি পাকা মুরুব্বদের দেখে বলি যে রাজাকার, কেন বললেন? এই কারণে, কারণ আমার হাতে মাইক আছে, আমার হাতে এখন পাওয়ার আছে, আমি চেয়ারে বসে আছি না, যে যখন চেয়ারে থাকে সে তখন গিয়ারে থাকে,
15 বছরে গিয়ারে ছিল না, আল্লাহ একবারে হাওয়া দিয়েছে ছেড়ে যা, দাদার উপরে উঠেছিল একবারে অত নিচে নেমে গেছে। ওরা মনে মনে ভাবতো আল্লাহ মনে হয় এই নিয়ামত এই ক্ষমতা এই প্রভাব প্রতিপত্তি আমাদেরকে ভালোবেসে দিয়েছে। হ্যাঁ, কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন সূরা আলে ইমরান 168 নাম্বার আয়াত, আপনারা আছেন তো? রাব্বুল আলামিন বলেন 78 নাম্বার আয়াত, وَلَا يَحْسَبَنَّ الَّذِينَ كَفَرُوا أَنَّمَا نُمْلِي لَهُمْ خَيْرٌ لِّأَنفُسِهِمْ إِنَّمَا نُمْلِي لَهُمْ لِيَزْدَادُوا إِثْمًا وَلَهُمْ عَذَابٌ مُّهِينٌ বলেন আল্লাহু আকবার। হে নবী, কাফেররা ধারণা করে তাদেরকে যে চেয়ার আল্লাহ দিয়েছেন ক্ষমতার, তাদের যে টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি এগুলো মনে হয় তাদের ভালোবেসে দিয়েছে। অত শোনা, কাফেররা চেয়ারে বসে মানুষের যে অধিকার নষ্ট করে, যে জুলুম করে, এগুলো আল্লাহ দিয়েছেন এই কারণে যদি পাপের বোঝাজের উপর লোভে যায়। হয়েছিল 15.5 বছরে পাপের বোঝা খাবের খাপ মিলে গেছে, এখন আর পানি দেবেন ধরবে না, পড়ে যাচ্ছে পাপের বোঝা আপনার আবার নেবে কে? এই জন্য আল্লাহ পাক যখন ভরে গেছে, ওয়ালাহু মাযাবু মুহিন, ওদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। আমার আজকের তেলাওয়াত কি তো আয়াত আপনারা শুনেছেন সূরা মুমিনুনের 12-13 দুইটা আয়াত পড়েছি, আমরা তাফসীরুল কোরআন মাহফিল লিখা দেখলাম, তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা সাহায্য করবেন তো ইনশাআল্লাহ। জবান খুলে কোরআনে প্রবেশ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين. অন্য জায়গায় আমি পেয়েছি 24 নাম্বার পারায়, সেখানে আছে সূরা মুমিন, এক বছরও আছে বহু বছরও আছে, কাফের নামে কোন সূরা আল্লাহ কোরআনে দেয়নি, সব কাফেরকে আল্লাহ একবার অ্যাড্রেস করেছেন কাফিরুন। মুনাফিকদের নামে সবাইকে নিয়ে আল্লাহ একটা সূরা দিয়েছেন সূরাতুল মুনাফিকুন। আল্লাহ পাক এখানে যে শুধু মুকমিন না, মুকমিনুন নামে সূরা দিয়েছেন, এর ভেতরে মুকমিনুন শব্দটা আল্লাহ পাক দিয়েছেন, সেখান থেকে এর নামকরণ। দুই নম্বরের ব্যাখ্যা হচ্ছে তাফসীরে ফিজালিল কোরআন মুফাসসির বলেন, মুমিন জীবনে 8টা গুণ থাকা অপরিহার্য। কয়টা? 8টা গুণ যদি কারো ভেতরে না থাকে, আল্লাহর দৃষ্টিতে সে মুমিন না। হাত আর দাড়ি থাকতে পারে, জোব্বা থাকতে পারে, সে সালাত সিয়াম করতে পারে, কিন্তু সে মুমিন না। উদাহরণ দিতে গিয়ে আমি তাফসীরে পেয়েছি, তাফসীরে হাক্কানি ফিজালিল কোরআনে মুফাসসির তিনি নাম দিয়েছেন একজনের, তার নাম আব্দুল্লাহ বিন উবাই, এরকম পুরা জীবন এই তাফসিরে আছে, পুরাটা পড়ে আমি দেখেছি তার নামাজ ছিল, সিয়াম ছিল, আল্লাহর নবীর সাথে তার ইফতার ছিল, এরকম দাড়ি ছিল নবীর মতো, জোব্বা ছিল নবীর মতো, পাগড়ি বাঁধতো নামাজের আগে, তসবিহ হাতে নিয়ে তসবিহ টিপতেছিল, 10 দরখানা বিছিয়ে খাবার খেত। ওর জীবনে পোড়াটা আমি দেখেছি, কোন খোদ আমার দৃষ্টিতে পাইনি। একটা খোদ ছিল ওর জীবনে, আল্লাহর নবী চাইতেন কোরআন দিয়ে দেশ চলুক, ও চাইতো আবু সাহেবের নিয়ম দিয়ে চলুক। এ বাংলাদেশে এরকম মমিন নেই, অনামাজ পড়বে, সিয়াম করবে, হজ করে আসে, সাকাতো দেয়,
কোরআন দিয়ে 56,000 বর্গ মাইল চলবে, এটা ওর কাছে দুনিয়ার কাজ মনে হয়, রাজনীতি মনে হয়? ও চাই যে হ্যাঁ আমার নেতা নেত্রী যা বানিয়ে গেছে ওইটা দিয়ে দেশ চলো, ওর ভেতরে আর আব্দুল্লাহ বিন ওবায়ের ভেতরে কোনো পার্থক্য নেই। এখানে এই ধরনের মানুষ যারা মারা যাচ্ছে আজ, যারা জাতীয়তাবাদ করেন, যারা সমাজতন্ত্র করেন, যারা ধর্ম নিরপেক্ষ মতবাদে দেশে কায়েম করার চেষ্টা চালান, সাফ পরিষ্কার ভাষায় বলছি, মাওলানা মামুনুল হক জেলখানায় বারবার আমার এইটা জানাতো, হামজা যদি এই ধরনের কোন মানুষ মারা যায় যারা কোরআন দিয়ে দেশ চলবে এটা চাই না, মানুষের নিয়ম দিয়ে দেশ চলুক এটা চাই, এগুলো মুশরিক। এরা যদি মারা যায় এদের জানাজা পড়াবো না, এদের কবরের কাছে যাব না। আমি বারবার বলেছি ভাই আপনি এই বিষয়টা নিয়ে এত পড়া কেন, কোরআনের আয়াত তিনি আমাদের শোনাতে নওয়ালা তো সল্লি আলা আহাদিম মিনহুম চরিত্রের মানুষ যদি মারা যায় যারা সব আপনার মেনে নিয়েছে শুধু রাষ্ট্র চলবে কোরআন দিয়ে, এটা যারা মানতে পারে না এরা হচ্ছে মোনাফিক। এই মানুষগুলো মারা গেলে শুধু এ আব্দুল্লাহ বিন ওবায় না, আল্লাহ এখানে হোম দিয়েছেন, এই চরিত্রের মানুষ আসবে এই জন্য আল্লাহ হোম দিয়েছেন জমিন এটা বহু বছর, তার মানে এইরকম চরিত্রের মানুষ এখন বাংলাদেশে আছে কিয়ামত পর্যন্ত দেশে আসবে। 1,500 বছর আগে মসজিদে নববীতে 23 জন মানুষ নিয়ে নবীজি বসাছিলেন, এই লোকটার ছেলে এসে বসেছিল, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা মারা গেছে, আপনি জানাজা পড়ান আর গায়ের জামাটা দেন কাপড় মানাত। নবীজি কাপড় খুলে দিয়েছিলেন জানাজার জন্য যাবেন, হযরত ওমর বসাছিলেন, বললেন হে নবী আপনি যাবেন না, 22 জন সাহাবী দাঁড়িয়ে গিয়েছিলেন। নবীজি বললেন ওমর আমার জামা ছেড়ে দাও, আল্লাহ আমাকে এখনো নিষেধ করেনি জানাজা পড়তে। হযরত ওমরের কথা বাইলাইট করে তিনি গেলেন, কাতার সোজা হয়ে গেছে, তাই এতে কাছে আছে, কাতার সোজা করে নবীজি দাঁড়ালেন তার লাশটা নিয়ে, গায়ে নবীজি জামা দেওয়া, নিচে ইমামতি করবেন, তিনটা কাতার হয়ে গেছে, সঙ্গে সঙ্গে জিব্রাইল এসে বলে হে নবী এর জানাজার নামাজ আপনার পড়ানোর দরকার নেই, আমাদের যাদের চরিত্র এরকম যে আমরা নামাজ পড়বো, রোজা করবো, জাকাত দেবো, হজ করবো, সব আল্লাহর বিধান মতো, আর রাষ্ট্র চালাবো ভারতের আর আমেরিকার কথা মতো, তাদের মারা গেলে জানাজা নেই, কবর নেই, বিশ্বাসের মানুষ দেশে নেই। সত্য কথা বললাম এই কারণে, কারণ বহু মানুষকে আমরা এখন দেখতে পাচ্ছি, হয়তো আপনি না আছেন, ভুল করছেন, আপনি থামবেন, ইসলাম বাদ দিয়ে পৃথিবীর যত নিয়ম নীতি আছে সে যে নামেই হোক সবগুলো কুকুরি, কেউ ফতো ওটাতে পারবেন? আমার ইয়া বতাবি গায়রুল ইসলামী দীনান ফালা ইউকবাল আমিন, দুনিয়াতে ইসলাম বাদ দিয়ে কোন তন্ত্র মন্ত্র দিয়ে আল্লাহকে আপনি রাজি করাতে পারবেন না, ফালাই ইউকবাল আমিন হো ফালান আছে, ইউকবাল এটা মোসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, এখন হচ্ছে না ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত হবে না। আমার মনে হয় এত বড় অকষ্ট দলিল দেওয়ার পরে আমি আয়াত বলছি, এটা সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত, 3 নম্বর পারা, 20 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইনে আছে, যত তাফসীর আছে দেশে সব তাফসীরের মুফাসসির একই কথা দিয়েছেন, ইসলাম বাদ দিয়ে দুনিয়ার কোন নিয়ম নীতি দিয়ে আল্লাহকে রাজি করা যাবে না। এরপরে যদি কারো বিবেকের দরজায় তারা লাগানো থাকে, এ তারা যদি খুলতে না চায়, কোরআনের আয়াত দিয়ে আমি আঘাত দিলাম, এরপরও আপনার তালা খোলে না, আমার মনে হয় তালার উপরে কুকুরে পোশাক পরিছে।
কথাটা একটু ভেবে চিন্তে বলতে পারছি। এর চাইতে আর বড় দলিল দুনিয়ায় আছে? আমার আর নিজে নামা সম্ভব না, আমি আর কি দিয়ে নামবো বলেন? কোরআন দিয়ে এত বড় একটা আঘাত দিলাম যে ইসলাম বাদ দিয়ে যারা যে দলে আছেন সব জাহান্নামী, এরপরও আপনি মানতে চাচ্ছেন না, তাহলে আপনার আর কোরআনের উপরে বিশ্বাস রাখার দরকার নেই। এই জন্য যে সাতটা থেকে আটটা গুণ দরকার সূরা মুমিনুনের ভেতরে আল্লাহ দিয়েছেন, এই গুণ গুলো আমি সহ যারা এসেছি আল্লাহ আমাদেরকে বাস্তব জীবনে অর্জন করার তৌফিক যেন দান করেন, বলেন আমিন। আজকের বারো এবং তেরো নম্বর আয়াতে আমরা যাচ্ছি, আল্লাহ পাক বলেন লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, অবশ্যই আমি আল্লাহ মানুষ বানিয়েছি মাটির নির্দাস থেকে। এবার আসেন তো আসল কথা, এই মানুষ বানিয়েছে কে? কি দিয়ে? মাটির নির্দাস। এই যে মিন তিন, এই শব্দের তিনটা ব্যাখ্যা হতে পারে। এক নম্বরে আমরা যে মানুষ মাটির তৈরি তার প্রথম প্রমাণ আমাদের জিনিয়াদি পিতা হযরতে আদম, আদি মাতা হযরতে হাওয়া, তাদেরকে আল্লাহ বানিয়েছেন আগুন দিয়ে। কে দিয়ে বলেন? বলেন হযরতে আদমকে আল্লাহ বানিয়েছেন মাটি দিয়ে। আসরাইল এই পৃথিবীতে এসে এক থাপা দিয়ে মাটি নিয়েছিল চল্লিশ মন, এটা তার সাথে হাক্কার ইতিহাস, চল্লিশ মন মাটি নিয়ে ফেরেশতাদের হাত দিয়ে আকৃতিটা বানিয়েছিলেন। এই যে বডিটা ছত্রিশ হাত মোটা ছিল, একশো বিশ হাত লম্বা ছিল। এতে প্রথম বললাম আল্লাহ নিজের হুকুম দিলেন নাক দিয়ে, বিশাল দেহ পড়েছিল, এখনো মুখ, এই যে চেহারাটা, এটা আমার আল্লাহ এখনো বানাননি, শুধু বডি বানিয়েছে ফেরেশতারা। রব্বুল আলামিন বলেন আমি নিজে আমার দায়িত্বে আমার মন মতো করে মানুষের এই চেহারাটা আমি নিজে বানিয়েছি। এর জন্য কাউকে বলতে নেই যে তোর মুখে লাফি দেব, কারণ মুখটা বানিয়েছে কে? আরো জোরে বলেন। অনেক মেয়েরা রাগ হয়ে গেলে ছেলেকে মেয়েকে গালি দেয় যে তোর মুখে লাফি দেবো, যত মাখলুকাতের পরিচয় আমরা জানি যারা জানি না, সবচাইতে সুন্দর করে আল্লাহ বানিয়েছেন এই মুখটা। لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين অবশ্যই আমি মানুষের আকৃতি পৃথিবীর সব কিছুর তুলনায় সুন্দর বানিয়েছে, আহসান এসে তাফসীর দিয়েছেন, এত সুন্দর আর কোন সৃষ্টি নেই। আল্লাহ পাক বলেন মিন সুলালাতিন মিন তিন, তার প্রথম প্রমাণ তোমাদের আদি পিতা যেটা, এটা হিসাবে তোমরা দাবি করতে পারো তোমরা মাটির তৈরি। দুই নম্বরে পেয়েছি পৃথিবীর সব খাদ্য যেহেতু মাটি থেকে উৎপন্ন হয় কি, আর এই খাদ্য মানুষ খায়, খাদ্য খাওয়ার পরে তাদের রক্ত চর্বি চামড়া বীর্য এগুলো তৈরি হয়। বিজ্ঞান এখন দেখতে পাচ্ছে খাবার খাবার পরে এই নির্যাস গুলো দিয়ে রক্ত তৈরি হয়, আর সত্তর ফোঁটা রক্ত দিয়ে এক ফোঁটা বীর্য তৈরি হয়। এবার যারা যুবক মানুষ আছেন, যৌবনের তাড়নায় যারা বিভিন্ন কায়দায় এটা নষ্ট করে ফেলছেন, সারা জীবনের জন্য পস্তাতে হবে, এটাকে তো ফেরত থাকবে না। নাকি এলাকার যুবক মানুষ নেই, কারা কারা এগোনা করেন হাত তোলেন তো, এলাকায় নেই আমি জানতাম, আন্দাজ বলছে আসে এই এলাকায় থাকে কিন্তু এত সাসার এলাকা, সাসার দেখেছেন যৌবন কিরকম, মরণের আগে স্ট্যাটাস দিয়েছিল আমার যৌবন এখন একেবারে অটুট, তার মানে সাসার জীবনে এসব গোনা করি, সাসার এলাকার লোকদের এসব অটুট আছে নাকি? আমার ঠিক না, এটা যারা করছেন আমি হাসির জন্য বলি না, খুব মারাত্মক বিষয়। হয়তো ইয়ার কি আটটা করে যৌবনের তাড়নায় যারা এগুলো করছেন, আমি ইঙ্গিত দিলাম এটা নষ্ট করা যাবে না, খুব দামি জিনিস। খাবার খাবারের পরে যেটা নির্যাস দিয়ে রক্ত হয়, সত্তর ফোঁটা রক্ত দিয়ে মাত্র এক ফোঁটা বীর্য,
আর আপনি যা করছেন এক ফোঁটা হাজার হাজার ফোঁটা নষ্ট হচ্ছে, কথা বুঝতেছেন? আশা করছি ছেড়ে দেবেন এই গোনাটা। আর এটা ছেড়ে দেওয়ার জন্য আমার মনে হয় যে সমস্ত ভিডিও গুলো আকাশ সংস্কৃতির নামে ইন্ডিয়া আর আমেরিকা আমাদেরকে দিচ্ছে, এটা বন্ধ করা দরকার। যিনি দায়িত্বে আছেন এনাহিদ ইসলাম, যে কয়েকদিন আগে জানিয়েছে আমরা এগুলো আস্তে আস্তে কন্ট্রোল করার চেষ্টায় আছি, আল্লাহ যেন তাকে তৌফিক দেন। আকাশ সংস্কৃতির নামে যেগুলো আসতেছে বন্যার পানির মতো আমাদের দেশে, এই পিনাক করা পত্রিকা গুলো নিষিদ্ধ করা দরকার। এবং এই ভিডিও কন্টেন্ট গুলো যেগুলো আছে আমি নাম নিলাম না, এগুলো সব রাষ্ট্রীয় ভাবে বন্ধ করা দরকার। অনেক দেশে এটা আছে, এটা বন্ধ আছে, স্যাটেলাইটের মাধ্যমে ওরা বন্ধ করেছে, কন্ট্রোল করেছে। আমাদের দেশেও সম্ভব, আমেরিকার মতো এত বড় দেশ, বাংলাদেশের মতো ৬৯টা বাংলাদেশ জোড়া দিয়ে যত বড় হয় আমেরিকা একা এত বড়, এত বড় দেশ যদি এই কন্ট্রোল করতে পারে তারা নিজেরা, অন্য দেশের কোন চ্যানেল সেখানে চলে না। এই যে ভারত, এত রকমের বন্ধুত্বের পরিচয় দেয় আমাদের, তাদের ৩৬টা চ্যানেল এই দেশে চলতো, অথচ আমাদের একটা চ্যানেল ওই দেশে চলে না, একটা চলতো এটিএন বাংলা তো আংশিক। এদের আহ্বান জানাচ্ছে আপনাদেরকে, আমি সহ যারা আছে যুবক মানুষ, এই গোনাটা যদি কেউ অভ্যস্ত হয়ে পড়ে, এই উলঙ্গ ছবি, নেগেট ছবি, উল্টা পাল্টা জিনিস আমরা আজকে থেকে আল্লাহর ভয় আর দেখব না। কারা রাজি আছেন দেখে হাত তোলেন তো। এই মুরব্বি আপনি কি আপনার বয়স ৯০ বছর, হাত নিয়ে বসে ঠিক আছে, ও কি মারবে, ও হাত নিয়ে বসে আছে, ওই বীর্য যেহেতু মায়ের রেহমের ভেতরে যায়, আল্লাহ পায়ে খেয়াল করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্মের কাহিনীটা আমাদেরকে শোনাচ্ছেন, কারণ একটা দুর্বল জায়গায় তিনি আঘাত দিয়েছেন, আমাদের কাজ হয়ে যায়, আল্লাহর সাথে নাফরমানি না করি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, কেমন করে কুফরি করো আমার সাথে, আমার বিশ্বাস করো না, আমাকে মানতে চাও না, আমার তো নিজেরই বিশ্বাস হতে চাই না যে তোমরা আমাকে মানবে না, কারণ তোমরা মৃত ছিলে কিছিলে বাবার স্ফলিঙ্গ দিয়ে। এখানে মাদানা নেই, আলেমদেরকে এবার বলছি, ফালি আনসুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিক মিম্মা ইন দাফিক, আল্লাহ পাক বলেন বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যায়, মানুষ একটু নজরও করে না পানিটার দিকে যে আমি তারা কি দিয়ে বানিয়েছি। এ পানিটা যখন মায়ের রেহের ভেতরে দিয়ে যেতে থাকে, বিজ্ঞান এখন দেখতে পাচ্ছে কম্পিউটারের মাধ্যমে এক ফোঁটা বীর্যের ভেতরে ৪০,০০০ হামজা বানানোর ক্ষমতা আছে। মায়ের ওই রেহের পর্যন্ত সিটিং, এটা বিশাল একটা দেওয়াল, মায়ের জরায়ুর এই দেওয়ালে ধাক্কা লেগে অনেকে পড়ে যায়, অনেকে পায়ের সাথে পা লেগে পড়ে যায়, ওই পর্যন্ত যে পৌঁছিয়েছে আমি হামজা একা, ওখানে পর্যন্ত সেই কয়টা যেতে পারে ওই কয়টাকে আমার আল্লাহ বাচ্চা বানায়। পৃথিবীর ইতিহাস প্রমাণ করছে ১৩টা বাচ্চা এক মহিলার হয়েছে এই দুনিয়ায়, ক্যালিফোর্নিয়ায়। কত আমার মা আমাকে একা পেয়েছে, ক্যালিফোর্নিয়ার ওই মহিলাটা ১৩টা জন্ম দিয়েছে, তার মানে ১৩টা ওই জায়গায় গিয়ে পৌঁছিয়েছিল। আমাদের জীবনটা শুরুই হয়েছে বাবার স্মরণ দিয়ে বের হওয়ার পরে, কষ্টের পরে কষ্ট সহ্য করতে করতে। লাকাদ খলাকনা লিনসানা ফি কাবাদ, আল্লাহ পাক বলেন অবশ্যই আমি মানুষকে কষ্টের পরে কষ্ট সহ্য করে করে বড় করছি, ওকে বানিয়েছি কষ্ট তৈরি করার জন্য, সহ্য করার জন্য। ওখানে যখন যায়, ওখানে যাওয়ার পর জন্ম থেকে শুরু করে যেহেতু আমাদের ঘাত প্রতিঘাত চলছে, যতদিন আসরাইল না আসে আমাদের এই প্রতিবাদ প্রতিঘাত প্রতিহাত বেঁধে থাকবে না, চলতেই থাকবে ইনশাল্লাহ।
সুতরাং এখন যে প্রতিবাদ মুখর চলছে সারা দেশে, কোন সালেম এখন আর সাহস পায় না। আমরা যেহেতু জন্ম থেকে প্রতিবাদী, জন্ম থেকে আমরা কষ্ট স্বীকার করছি, স্ট্রাগল করে করে আসছি, আমাদের স্ট্রাগল যেন বন্ধ না হয়, তাহলে আবার সালেমরা চট করে ঢুকে পড়বে। কথা বলে না কেন? আমরা মরণ পর্যন্ত এটা করে যেতে চাই। নবীজি বলেন, মায়ের রেহেমের ভেতরে যে থলিটা আছে, এখানে বাবার এই নাপাক পানিটা জমা হয় 40 দিন। ثُمَّ خَلَقْنَاهُ مِنْ نُطْفَةٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ আমি এত বড় এই বীর্যটাকে একটা সুরক্ষিত জায়গায় আমি আল্লাহ স্থাপন করি, এটা কারারিম মাকিন, এটা এমন একটা জায়গা হাতের স্পর্শ ছাড়া এই জায়গাটা, আল্লাহ পাক বলেন এখানে আমি আল্লাহ 40 দিন ওখানে জমা করে এই নুতফা হয়ে থাকে এখানে 40 দিন এখানে আস্তে আস্তে আল্লাহ বাড়িয়েছে। সম্মা খলাকনাল নুতফাতা আলাকাতান ফখলাকনাল আলাকাতা মুদগাতান বিজ্ঞান আজ দেখতে পাচ্ছে আলাক হওয়ার জন্য তিনটা জিনিস লাগে ওর ভেতরে, একটা চর্বি লাগে, রক্ত লাগে, আর দোড়া কাটা ভাব লাগে। আপনি রাবারের উপরে কামড় দিলে যেমন দাগ বসে যাবে, ওরকম একটা দাগ ওখানে দেখা যাবে মায়ের পেটের ভেতরে। প্রথম 40 দিনের পরে যে আকৃতি পায়, এই তিনটা জিনিসই সেখানে পাওয়া গেছে। বলেন সুবহানাল্লাহ, রাব্বুল আলামিন বলেন 340-এর পর আমি আল্লাহ নিজের পক্ষ থেকে 5টা জিনিস মানুষকে দান করি। আর যে মায়ের রেহেমের ভেতরে যে ফাঁকা জায়গাটা ছিল, এই জায়গাতে আমি আল্লাহ পাক ওখান থেকে 4টা জিনিস নেই, বাবার এই না পাক পানিটা নিয়ে আমি আরো 4টা জিনিস বানাই, চুল, রং, হাড় আর পর্দা, রক্ত, গোস্ত, চর্বি আর চামড়া, 4-8টা জিনিস এক হয়। কিন্তু মানুষ তৈরি করতে 13টা জিনিস কমপক্ষে লাগে, বাকি 5টা আমি আল্লাহ আমার রব নামের কারণে বান্দাকে দান করি। এই 4টা আছে সূরা নাহলে 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। ওয়াজা'আলা লাকুমুস সামা'া ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখিরি আয়া। আল্লাহ পাক বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমি আল্লাহ আমার নিজে রব নামের কারণে বান্দাকে দান করি। 8-5-13টা জিনিস যখন এক হয়ে যায়, তখন ফেরেশতারা আমারে জিজ্ঞাসা করে এটা বানাবো কি, সিদ্ধান্ত দেয় হামসা কে, আপনারা জেগে আছেন তো কে দেয়, এটা দুনিয়ার কারো দায়িত্বে নেই, এটা শুধু আল্লাহর দায়িত্বে। বলেন আল্লাহ আকবার। এখান থেকে প্রমাণ হয় ছেলে হোক মেয়ে হোক সিদ্ধান্ত যেহেতু আল্লাহর। আপনি যেটা চাচ্ছিলেন ওইটা যদি না হওয়ার পরে স্ত্রীর উপরে রাগ করেন, এ রাগটা আপনার বর উপরে না, আর রাগটা কার উপরে? আল্লাহর কোন সিদ্ধান্ত যদি কেউ মেনে না নেয়, রাগ করে ওর ইমানের ভেতরে সমস্যা হবে না? এদের ছেলে হোক মেয়ে হোক রাগ করা যাবে না। আমি নিজেকেও নিজে ওয়াজ করছি, কারণ আমার 2টা মেয়ে আছে, আর একটা হবে শুনছি, ওটাও মেয়ে হোক চেয়েছিলাম, সেই আল্লাহ দেয়নি, তার উপর আমি খুশি আছি, সুস্থ হলে যথেষ্ট। করবো না কেন? যা হোক আমার আল্লাহ যদি ভালোবেসে নবীর এই হাদিস আমার মাঝে মাঝে মনে পড়ে। বিশ্বনবী বলেন যার 3টা মেয়ে আছে তাকে যদি 11টা শিক্ষা দিতে পারে, কয়টা বলেন? এখানে যারা আছেন মেয়ের বাবা ছেলের বাবা, 1 নম্বরে নবীজি তিরমিজি শরীফের হাদিস,
হওয়ার পরে ছেলে হোক মেয়ে হোক তার ডান কানে বাম কানে আসা আমার আর একা করতে দেওয়া লাগবে, বাবা মা যারা আছেন তারা এটা এটা মিলাবেন তাকে করছেন কিনা। দুই নম্বরে তার একটা সুন্দর অর্থপদক নাম রাখবেন, আমার বড়টার নাম হচ্ছে মাওয়া জান্নাত, পরেরটার নাম ফারিহা জান্নাত, যেটা আসবে যদি মেয়ে আল্লাহ যাই বলবো হাফসা জান্নাত। ছেলে নাম একটা ঠিক করে যেটা তো হবে না, যা আছে ওই আমার নামের সাথে ভয়াকার আছে হাফসা জান্নাত মিলিয়ে রাখবো। অর্থপদক একটা নাম রাখবেন, কিয়ামতের দিন কিছু আল্লাহ যখন না পাবে নামের ওসিলায় হলো মাফ করে দেবেন। এই হাদিস শোনার পরে নাকি যিনি পালিয়েছে উনি চিন্তা করছে আমার নাম তো সুন্দরী, হাসিনা মানে সুন্দরী, হাসিনা মানে কি সুন্দরী, কিয়ামতের দিন আল্লাহ যদি ওনার নামের অর্থ ধরে ডাক দেয় সুন্দরী একেবারে উড়িয়ে চট করে চলে আসবে। এই নামটা আগামীতে আমার মনে হয় সুন্দরী আর থাকবে না, নামটা গালি হয়ে যাবে। যত মানুষের চোখের পানি এই নামের সাথে জড়িত, এই নাম নাম থাকবে ইয়াজিদ, নামটা খারাপ না কিন্তু জুলুম করার কারণে ওর নামটা আল্লাহ গালি বানিয়ে দিস। কিয়ামত পর্যন্ত কোন মানুষের নাম আপনি ইয়াজিদ পাবেন না, সে খারাপই হোক। আমি তো বহু জায়গায় গেছি, বহু স্বামীর সাথে মিশেছি, একটা হিন্দুর নামও আমি অ্যাসিড পাই। দরকার হয় কুকুর রাখবে কয়েকশো কয়েকশো, ওর দাদি যদি ডাকে কি ডাকবে, কুকুর, এই কুকুর পানি নিয়ে আ, তারপরেও অ্যাসিড রাখবে না কারণ নামটা গালি। নামটা কি, নামটা সুন্দর কিন্তু নামটা গালি বানিয়ে দিয়েছে জুলুমের কারণে। এ পৃথিবীতে যারা জুলুম করে তাদের সবকিছু আল্লাহ অপছন্দ করে, ঘৃণিত নিন্দিত করে দেয় এই পৃথিবীর সৃষ্টি জগতের কাছে। এটাকে আমি বানালাম, আপনি দেখবেন কালের আবর্তনে নামটা গালি হলো বলে এখনই অনেকে পরিচয় দিতে রাজি হচ্ছেন না, আমার পাঁচ তারিখের পরে আমার বংশের তো সব ওই লাইনে ছিল একশো জনের ৯৮ জন। অনেক চাষা আমার দিকে পাঁচটার দিকে কল দিয়ে বসবো হাফিসা আমরা সব জামাতে ইসলাম করি না, এখন কেন ১৫.৫ বছর না ওখানে আর থাকা যাবে না। এগুলো মাঝারি এবং ছোট ধরনের জালেম ছিল, বিকাল ৫টা বাজতে বাজতে ৫ তারিখে আগস্টে পরিবর্তন হয়ে গেছে, আর বাকি যে বড় জালেম গুলো ছিল এগুলো পালিয়েছে, ওগুলো যেন আর আসতে না পারে এজন্য ওদের নামে ছবি দিয়ে তালিকা করে মোড়ে মোড়ে টাঙিয়ে দেবে, কোন জালেম ছেলে দেশে আর ঢুকতে না পারে। কথা বলবে সময় পাইনি, বাইরে থেকে মোবাইলে জানতেছে যে ছেলে হয়েছে মেয়ে হয়েছে, এখন আকিকা দেওয়া লাগবে, বলে না বাবা যখন আসবে তখন দেবেন না, এটা নিয়ম না, এটা ৭ দিনে দেওয়া সুন্নাত। একটা সুন্নাতকে যদি আপনি জিন্দা করতে পারেন ১০০ গলা কাটা হয়ে গেলে সাহ পাবেন। আকিকা দেওয়া ৭ দিনে সুন্নাত, বাবা থাকা সুন্নাত না, কথা বুঝতেছে? আকিকা দেওয়া কি, বাবা উপস্থিত থাকা, এরপরে কোরআন শেখানো তাকে বাধ্যতামূলক, মাস্ট দিয়ে তা শেখানোই লাগবে। যেহেতু এতদিন পর্যন্ত শিক্ষা ব্যবস্থাকে জাহান্নামে পৌঁছিয়ে দিয়েছিল এই দুইটা দুষ্ট লোক, এই নাও ফেলে আর দিবো মনি আল্লাহ দুইটাকে ধরিস, এই কথা বলছে কেন? উপযুক্ত শাস্তি দেওয়া দরকার মুসলমানদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার অপরাধে। কোথায় নামিয়েছে শিক্ষা ব্যবস্থাকে এত নিচে নামিয়েছে, মুসলমানদের ইসলাম শিক্ষা পড়াচ্ছে একটা হিন্দু, এটা সোনামগঞ্জের সাল্লায় কোথায় নেমেছিল বলেন তো? এই জন্য আমরা যখন এখন আবার ফেরত পাচ্ছি, ধর্ম প্রতিষ্ঠা আবারও জানিয়েছে যে আমরা আবার আগের গুলো সব ফেরত আনতে চাই। নবীজির হেরা গোহার কাহিনী ছিল না, গায়ে সুরের কাহিনী ছিল না, বলেন বলেন, ওইগুলো নিয়ে আসেন, আমরা ওইগুলো আমাদের বাচ্চাদেরকে পড়াতে চাই। চিন্তিত আছি আমাদের বাচ্চাদেরকে নিয়ে এতদিন, কিন্তু এখন চিন্তাটা আস্তে আস্তে কেটে যাচ্ছে ইনশাল্লাহ।
এরপরে তাকে 10 বছরের নামাজের তাকিদ দেবে। এর আগে যদি নামাজ এমনি এমনি পড়তে যায় ভালো অভ্যাস করে, না পড়লে অসুবিধা নেই, 10 বছরের পরে যদি মায়ের ধর করা লাগে মারা যায় যাচ্ছে কিন্তু নামাজ পড়তে হবে। আপনি আদর করে বলবেন না আরেকটু বড় হোক, আরেকটু বড় হতে হবে, যখন একেবারে হয়ে যাবে তখন পিটা নিতেও কাজ হবে না। গাছ যদি কেউ বাঁকা করে এভাবে লাগিয়ে 10 বছর পরে বলে আমি সবাই মিলে মিঠা পুকুরে সুদা করবো, আপনি বাঁকা হয়ে যান, ওটা সুদা হবে? এখানে 10 বছরের নবীজি নির্দেশ দিয়েছেন, এর ভেতরে কারণ আছে। এরপরে পেয়েছি তাকে ঘোড়া চালানো, তীর চালানো, সাঁতার শেখা, এগুলো তাকে শিক্ষা দেওয়া লাগবে। এগুলোর মানে কি? তাকে ছোটবেলা থেকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলেন, ননের পুতুল করে গড়ে তুলবেন না। আপনি হক করে মারা গেলে ও যেন দুনিয়ার এই কঠিন অবস্থায় নিজেকে মানিয়ে নিতে পারে, কথা বুঝতেছে? তাকে কর্মজীবন তৈরি করে দেওয়া লাগবে হালাল। কি হালাল? আমাকে যেন রিমান্ডে এক হিন্দু অফিসার ছিল দেবদাস, এই লোকটা মাঝে মাঝে রাতের বেলা আসতো, রাত 12টার সময় একেবারে 6টার সময় যেত, সারা রাত বসে পাহারা দিত। আমার বন্ধু হতো, আমি অমালে ছিলাম 2 বছর, ওখানে যাওয়ার হোটেলে খাবার খেতাম, ওই হোটেলে খাবার খাবার সময় দেখেছি ওই লোকটা নিজে হোটেলে বসে বসে টাকা গুনতেছে, আর নিজের একটাই মাত্র ছেলে তারা বানিয়েছে হোটেলের বয়, মানে পানি এনে দেয়, তরকারি দেয়, খাবার দেয়, রুটি দেয়, এই কাজটা। আমি 2টা বছর পরে ওনারা জিজ্ঞাসা করলাম, ওনার ভাষা যেহেতু আমি জেনে ফেলেছি, অথচ লোকটা হিন্দু, বসে আমি বললাম যে ভাই আপনি আপনি এই জায়গায় বসে টাকা গণনা করেন সারাদিন, আর আপনার ছেলে সারাদিনে গাধার মতো খাটে, আপনি ওকে এই কাজে লাগিয়েছেন, ভালো জায়গায় দিতে পারেন? উনি আমারে বলেছিল যে আপনার বাড়ি কোথায়? বাংলাদেশ। আপনি দেখেন বাংলাদেশ ভারত পাকিস্তানের মুসলমানেরা যেভাবে ইসলামকে মানে, কোরআনকে মনে করে, আমরা ওইভাবে না, আমাদের সিস্টেমটা একটু আলাদা। কোরআনে কারিম আমাকে 1500 বছর আগে জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুব্বুর লাকুম ফাহদারুহু ইলা আখিরি আয়াত। ইমানদারেরা অবশ্যই কোন কোন সময় তোমাদের স্ত্রী সন্তান সম্পদ এগুলো তোমাদের ফেতনার কারণ হবে, পরীক্ষার বস্তু হবে, এদের থেকে সতর্ক থাকবা। সুতরাং আপনার সন্তানের ভবিষ্যৎ তৈরি করতে গিয়ে কোনো অবৈধ চেয়ারে আপনি তাকে বসাবেন না, কথা বলেন? কারমাইকেল কলেজ থেকে ফার্স্ট ক্লাস পাস করার পরে তার চাকরি হয় না, আর রোল নাম্বার 80-35 লাখ টাকা নিয়ে তার চাকরি দেয়, এমন যুগ এই দেশে তৈরি হয়েছিল না? কারা করেছিল? যে বাবাগুলো করেছিলেন, আপনি ভুল করেছেন। আপনি দেখেন তো ওই লোকটা মুসলমান ইসলাম কিভাবে মানতেছে, যে আমার দায়িত্ব ছিল ছেলেকে একটা সুন্দর নাম রেখে তাকে দিনের শিক্ষা দেওয়া, আমি দিয়েছি, তার একটা সৎ পাত্রী দেখে পাত্রস্থ করা, আমি করেছি, 4 নম্বরে তার একটা কর্মজীবন তৈরি করা হালাল, আমার যা সামর্থ্য ছিল আমি তৈরি করে দিয়েছি, ওর যতটুকু যোগ্যতা সে অনুযায়ী ওকে হোটেলের বয় বানিয়েছে, ওর জন্য তার আমি অবৈধ ভাবে বাম হাতে ইনকাম করে অন্য কোনো জায়গায় আমি দিতে পারি না, তাহলে আমার আখেরাত নষ্ট হবে। আমাদের দেশের মানুষগুলো যদি পড়া নেই ভাবে আমরা বুঝতে পারতাম, এই দেশে কোন মানুষ টিয়ার ডেঙ্গি আইসি হতে পারত না, আমার আসলেই হতে দেশের সেনাবাহিনীর প্রধান, এই কথা বলেন না কেন? আপনি পারেননি কাজ করতে। এরপরে তারে বিয়ে দেওয়া, বিয়ে দেওয়ার জন্য 4টা জিনিস দেখতে হবে। আজ আপনি প্রথমে হারাম কাজ দিয়ে আরম্ভ করেন ছেলের বিয়েকে, ছেলের আর ছেলের দুলা ভাইকে পাঠায় বিয়ে দেখতে, এটা জায়েজ আছে? বলেন, এমনকি বিয়ের আগে আপনার ওই মেয়েটাকে দেখা যাচ্ছে, আর দুলা ভাই যে আগে দেখবেন, এরপরে ছেলে একটু হালকা টাকায় টাকায় না বলে ঠিক আছে, বিয়ে কি দুলা ভাই করবেন আপনি? বলেন, এই যে হারাম কাজ দিয়ে আপনি আরম্ভ করলেন, 4টা জিনিস দেখে বিয়ে করার নিয়ম আছে, তার বংশ, তার সম্পদ, তার জ্ঞান এবং দিনদারি। এই 4টা জিনিসের ভেতরে যদি দিনদারি পাওয়া যায়, যে না দিনের পরিবেশ আছে, আপনি নির্দ্বিধায় সেখানে আত্মীয়তা করতে পারেন, ওখান থেকে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ পয়দা হবে ইনশাআল্লাহ। এরপরে তাদের ভেতরে সম্পদ বন্টন করে দেওয়া, এই কাজ বাংলাদেশে অনেক মানুষ করে না, এরা মনে করেন নামাজ পড়ে রোজা রাখি হাজ করি, এই ছেলে মেয়ের জমি জায়গা ভাগ করে দেওয়া, এটা দুনিয়ার কাজ। কে বলেছে? ইউসিকুম আল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিছলু হাজ্জি উনসায়াইন, আল্লাহ বলেন আমি সন্তানদের জন্য তোমাদের উপদেশ দিলাম, এক ছেলে যা পাবে, 2 মেয়ে তা পাবে, এই নিয়মটা নামাজের মতো ফরজ।
আগামীতে এটা মেনে যাবেন, নয়তো আপনি ধরা খেয়ে যাবেন আখেরাতে। এরপরে তার তার জন্য মঙ্গল কামনা করেন, সর্বশেষ তার জন্য আল্লাহর দরবারে দোয়া করা সব সময়, রব্বানা হাবলা না মিনা যাওয়াজিনা ও যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ কবুল করেন বলেন আমিন। ছেলে হোক আর মেয়ে হোক, সিদ্ধান্ত যখন আল্লাহ দিয়ে দেন, দশ মাস দশ দিন না, সর্বোচ্চ ছয় মাসে সন্তান হওয়া সম্ভব। কয় মাসে বলেন বলেন? ছয় মাস যখন হয়ে যায়, রব্বুল আলামিন বলেন আমি তাকে সুন্দর করে হার দেই। এই যে হাড় গুলো আছে পুরা শরীরে, বিজ্ঞান এখন গণনা করে দেখেছে 360টা হাড় আছে। কত? 360। নবীজি বলেন 360টা হাড়ের যদি তোমরা সাদগা দিতে চাও, মসজিদে যে ময়লা পড়ে থাকে নিজের দায়িত্বে ময়লা তুলে ফেলে দিও, রাস্তায় যদি কোনো কাঁটা কোনো কষ্টদায়ক জিনিস থাকে তুলে ফেলে দিও। এই 360টা হাড় বা জয়েন্টের সাদগা আদায় হবে। আমরা মনে করি মসজিদের ময়লা পরিষ্কার করার জন্য শুধু খাদেম আর মুয়াজ্জিন আর আমরা লাটসার, না আপনার তো সাদগা করা লাগবে। এটা আর এটা সাদগা টাকা দিয়ে হয় না, এটা সাদগা মসজিদ পরিষ্কার হয় আর রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়ার মাধ্যমে আদায় হয়। বলেন আমিন। 9768 প্রকার চামড়া দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই যে পরের শব্দ দিয়েছেন ফাকা সাউনালে ইজমালা হামা, শুধুমাত্র গোস্ত দেয়নি, গোস্ত গুলো পছন্দ ধরবে, আগলা হয়ে থাকলে খারাপ দেখা যাবে। জানেন 9768 প্রকার চামড়া আমি আল্লাহ পুরা শরীর দিয়ে ঢেকে দিয়েছি, এক এক জায়গার চামড়া এক এক রকম। আপনি দেখবেন বগলের নিচে যে চামড়াটা আছে এই চামড়ার সাথে মুখের চামড়ার মিল নেই। বগলের চামড়া এমনিতেই নিচে গরম থাকে, এজন্য যারা বিভিন্ন রকমের কাপড় চোপড় গায়ে দিতে চায় না, গরিব মানুষ স্টেশনে বাস স্ট্যান্ডে থাকে, রাস্তার ধারে ঘুমিয়ে থাকে, এদের ঘুমানোর স্টাইল দেখবেন এই বগলের নিচে হয় হাত দিয়ে ঘুমায়, নয় হাঁটুর ভেতরে হাত তুলে দিয়ে ঘুমায়, এখান থেকে একটা গরম বের হয়। এই চামড়ার সাথে আপনি মুখের চামড়ার কোনো মিল পাবেন না। এজন্য দুনিয়ায় হাত মোজা আছে, পা মোজা আছে, কান মোজা আছে, কিন্তু মুখ মোজা নেই। যে রক্ত তোর শরীরে আমি প্রবাহিত করেছি, আমার দিনের জন্য যদি এই রক্ত তোকে জমিনে ঢেলে দেওয়া লাগে পিসপা হবি না। এই জন্য আল্লাহ কিছু রক্ত আমাদের ভেতরে হিসাব করে রেখে দিয়েছেন। এর পরের শব্দে দিয়েছেন সুম্মান শাআনাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বলেন আল্লাহু আকবার। প্রতিটি মানুষের শরীরের ভেতরে এই যে গোস্ত আর এই হাড় এর মাঝে যে রক্ত গুলো আল্লাহ আলাদা আলাদা করে থোকা থোকা রেখে দিয়েছেন, এগুলো প্রবাহিত না থোকা থোকা রক্ত গুলো। আল্লাহ বলেন দুনিয়ায় আমার দিনের জন্য মানবতার জন্য যদি আবু সাইদের মতো রক্ত দেওয়া লাগে এইটা রিজার্ভ করে দিলাম, সময় আসলে এগুলো রংপুরের মানুষকেও দেওয়া লাগবে। অন্য একটা সৃষ্টির আকৃতি দিয়ে সুন্দর বরকতময় করে আমি আল্লাহ দুনিয়া থেকে তোকে নিয়ে আসবো। বিজ্ঞান জানিয়েছে মানুষকে মাটি দিয়ে তৈরি নির্দাস দিয়ে, তার তিন নাম্বার প্রমাণ হচ্ছে বাবার স্ফলিঙ্গ দিয়ে যেহেতু দ্রুত গতিতে বীর্যটা বের হয় মানুষের খাবারের কারণে, খাবার তৈরি হয় মাটি থেকে। খাবার তৈরি হয় কোথা থেকে? মাটির ভেতরে। বিজ্ঞান এখন জানিয়েছে কমপক্ষে 10টা জিনিস দিয়ে মাটি তৈরি করা। আমি তাপসে এটার নাম হচ্ছে হাক্কানি, এই জায়গায় 10টা বিষয় উল্লেখ করা আছে। মাটির ভেতরে পাওয়া যাবে অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, হাইড্রোজেন, নাইট্রোজেন। এই 10টা জিনিস আল্লাহ পাক মাটির ভেতরে রেখে দিয়েছেন, ওরা শরীরের ভেতরে এই 10টা জিনিস পাওয়া যায়। বলেন আল্লাহু আকবার।
আস্তে আস্তে করে একটা সুন্দর আকৃতি দিয়ে তোকে বানিয়েছি, কেন জানো? এই পৃথিবীতে একটাই মাত্র সৃষ্টি আমার, যাদেরকে দিয়ে আমি আল্লাহ আমার ইবাদতের আশা রাখি। এইজন্যে দুনিয়াতে আদম নবী তৈরি করার পরে আমি একটা ক্লাস নিয়েছিলাম। এই এদিকে তাকা, আদম নবীকে আল্লাহ বানিয়ে একটা ক্লাস নিয়েছিলেন, ওই ক্লাসে সরাসরি শিক্ষক আল্লাহ নিজে, ছাত্র হযরতে আদম, সাধারণ মানুষ নবী, বলেন বলেন এর শিক্ষা আছে। হযরতে আদম নিজে কি ছাত্র, ক্লাস চলছে আল্লাহর আরশে, সরাসরি শিক্ষককে আল্লাহ, ক্লাসটা গুরুত্বপূর্ণ না। আল্লাহ বলেন কি শেখালাম তাকে, আল্লামা আদম আল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম ইলা আখিরিল আয়া। আমি আদমকে যত কিছুর নাম আছে দুনিয়ায় সব শিখিয়েছিলাম। আমরা অনেক আলেম মনে করি এখানে আসমা এসমের বহুবচন, এটা মানে দুনিয়ার এই জিনিসপত্রের নাম, আলু পটল ঝিঙা কচু নাকি এখানে আমার আল্লাহ যেটা জানিয়েছিলেন একদিনের কিলাসে, কিয়ামত পর্যন্ত যত ন্যায় কাজ আছে সব ন্যায় কাজ আদম নবীর এই মাথার ভেতরে যত অন্যায় কাজ আছে সব অন্যায় কাজগুলো আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। এই জন্য আদমের সন্তান যারা আমরা আছি, লেখা পড়া করি না কিন্তু জানি যে এটা ন্যায়, এটা অন্যায়, আমরা পেয়েছি আমাদের বাবার কাছ থেকে। এইটা যেন দুনিয়ায় তোমরা কায়েম করতে পারো, এটা বারবার আমার আদেশ হচ্ছে। অন্তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ إِلَى آخِرِ الْآيَةِ। তোমাদের ভেতরে একটা দল থাকতেই হবে, যে দল মানুষকে ভালো কাজের আদেশ দেবে, অন্যায় কাজগুলো বন্ধ করে দেবে, আর এরাই হচ্ছে সফল কাম দল। বলেন আমিন। আল্লাহ আমাদেরকে এই পর্যায়ে ওঠার তৌফিক দিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।